বিএসএফের গুলিতে জখম হলেন এক বাংলাদেশি পাচারকারী বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে মালদা জেলার হবিবপুর ব্লকের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন নাঙলহাটা ও ইটাঘাটি গ্রামের মাঝে তবে বৃহস্পতিবার দুপুরে গুলিতে জখম ওই পাচারকারীকে উদ্ধার করে বিএসএফ প্রথমে বুলবুলচণ্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় বিএসএফ সূত্রে জানা গেছে গুলিবিদ্ধ ওই যুবক বছর পঁচিশের ইউসুফ আহমেদ তার বাড়ি বাংলাদেশের গোমস্তাপুর থানার রুকুন্দিপুর গ্রামে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ওই যুবকের পায়ে গুলি লেগেছে বিএসএফের দাবি বুধবার গভীর রাতে একদল পাচারকারী নাঙুলডাঙ্গা ও ইটাঘাটির মাঝের সীমান্ত দিয়ে গরু পাচারের চেষ্টা করছিল সেই সময় বিএসএফের একশো নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা পাচারকারীদের ধাওয়া করে অভিযোগ পাচারকারীদের একাংশ বিএসএফকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে বিএসএফ পাল্টা গুলি চালালে ওই পাচারকারী জখম হন বাকিরা বাংলাদেশের দিকে পালিয়ে যায় মালদা থেকে দেবসিংয়ের রিপোর্ট আনন্দ বার্তা